এক্সট্রা টাইম। ফার্স্ট টাচ থেকে পাসিং কিংবা বল ডিস্ট্রিবিউশন থেকে দ্রুত জায়গা বদল, সব জায়গায় দারুণ পারফরম্যান্স করলেন ইস্ট বেঙ্গলের নতুন স্প্যানিশ ফুটবলার হাইমে স্যান্টোস কোলাডো। খুব অল্প সময়ের মধ্যেই নিজেকে মানিয়ে নিয়েছেন, পাশাপাশি ডার্বির মতো চাপের ম্যাচেও লেটার মার্কস নিয়ে পাশ করলেন তিনি। তাই তার প্রশংসায় পঞ্চমুখ আলেজান্দ্রো মেনেন্দেস গার্সিয়া। Two or three days ago, his performance was really good. He helped us too much to progress in attack, and then when his physical state go down, we suffering and we couldn't progress, but was very very good if you consider that he arrived 3 days ago only. এদিকে ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট কোলাডোকে নিয়ে খুশি হলেও বিপক্ষের কোচ শঙ্করলাল চক্রবর্তী কিন্তু কোলাডোকে হিরো বানাতে নারাজ। ডার্বি যুদ্ধের আগে কোলাডোকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন শঙ্করলাল, তবে ম্যাচ হারতেই ইস্ট বেঙ্গলের এই নতুন বিদেশিকে কার্যত ভিলেন বানালেন মোহনবাগানের কোচ। কারণ তার ফাঁদে পা দিয়েই যে হলুদ কার্ড দেখেছেন ইউটা কিনোয়াকি ও কিংসলে, তাই শঙ্কর পরিষ্কার জানিয়ে দিলেন কোলাডো শুধু প্লে অ্যাক্টিং করেছে। কিংসলের রেড কার্ডটা যুক্তিযুক্ত নয়, বিশেষ করে প্রথমটা। তবে স্প্যানিশ ছেলেটিও অত্যাধিক প্লে অ্যাক্টিং করছিল, ওকেও অনেক আগে রেফারি সচেতন করতে পারত। তবে শঙ্কর যাই বলুন, ডার্বি যুদ্ধে জয়ী কোচ আলেজান্দ্রো কিন্তু কোলাডোর পাশেই দাঁড়াচ্ছেন। আই কুডন্ট সি ইন দ্য ম্যাচ, আই উইল চেক ইন দ্য টিভি, বাট দিস ইজ আ সাবজেক্টিভ ডিসিশন অফ দ্য রেফারি, and sometimes is better for us, and another thing is wrong for us, but I think that today is not influence in the score. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।